জাম্প কিডস নাসির কুইপের একটি পণ্য। নাটোরে নলডাঙ্গা উপজেলায় পুলিশের ভয় আতঙ্কিত এলাকাবাসী। নিরপরাধ মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠন তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাটোরের নলডাঙ্গা উপজেলা একসময় সর্বহারা আর বাংলা ভাইয়ের আতঙ্কের জনপদ ছিল এটি, কিন্তু এখন বাংলা ভাই কিংবা সর্বহারা নেই, রয়েছে পুলিশের ওসি সুবীর দত্ত, যার আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত এলাকার নিরাপরাধ মানুষের। গ্রামের সহজ ছেলে মানুষকে পুলিশ মামলার ভয় দেখিয়ে থানায় নিয়ে যায়, আর সেখানে নির্মমভাবে অত্যাচারের পরে অর্থ আদায় করা হয়, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমার চেয়ে 40,000 টাকা দাবি করে, তো আমি 40,000 টাকা দিয়ে ভাইকে সারাই এবং 1,00,000 টাকার একটা স্ট্যাম্পে সই করে নেয় এবং এই টাকাটা 2 মাসের মধ্যে দিতে হবে। 50,000 টাকা যদি দিই তাহলে আমাকে কোনো মামলা দেবে না, ছেড়ে দেবে, আর যদি না দিই তাহলে আমাকে মামলা ঢুকায় দেবে একের পর এক। ওসির এমন চাঁদাবাজি আর হয়রানির বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী। তার বিরুদ্ধে পরপর কয়েকবার দরখাস্ত প্রদান করার পরে কোনো ব্যবস্থা হয়নি, উল্টো নাটোরের পুলিশ সুপার আমাকে বলে আপনি জনপ্রতিনিধি, আপনি কেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গেছেন? ট্রান্সফার হয়ে গেছিল, পরে আবার কি ভাবে একেবারে ডেকে দিল। যার বিরুদ্ধে এত সব অভিযোগ সেই ওসি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। অভিযোগটা কি আসলে সেটা জানতে হবে, সেটা সঠিক ছিল বিএনপির ওই যে লালখান বাহিনী, তিনি সেই বাহিনী তাকে দিয়ে অভিযোগ করা হয়েছিল 3 জায়গায়, আইজির কাছে, ডিআইজির কাছে, এসপির কাছে এবং সিকিউরিটি সেল। তারা আমাকে না জানালে সব তদন্ত করে গেছে, একটা ঘটনার সত্যতা পায়নি। তবে এলাকায় এমন আতঙ্কের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এসপি। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পুলিশের সম্পর্কে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে এ ব্যাপারে আমি ওনাকে একটা লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং এটা তদন্ত করে যথাযথ কঠোর ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হবে, কারণ পুলিশ কোনোভাবেই তার আইনি দায়িত্বের বাইরে গিয়ে কোনো রকম কাজ করতে পারবে না, এটা আমাদের একেবারেই স্ট্রং কমিটমেন্ট। পুলিশের এমন নির্যাতন আর হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন কারাগারে